হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেশি আলু দিয়ে বরবটির চচ্চড়ি। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে দেশি আলু আর বরবটি নিয়েছি। এবার দেশি আলু আর বরবটি কেটে নেব। বরবটি আর দেশি আলু কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিব হাফ চা চামচ সাদা সর্ষে। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার এখানে সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে নেড়ে নেব। এবার এখানে অর্ধেক পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেব, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার এখানে কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ রসুনের কোয়া আর শুকনো লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ রসুনের কোয়া আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন নেড়ে হালকা ভেজে নেব। পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা বরবটি আর দেশি আলু দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে দেশি আলু আর বরবটি হালকা করে ভেজে নেব। বরবটি আর দেশি আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষের পেস্ট দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সামান্য জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে 10 মিনিটের মতো জাল করে দেশি আলু আর বরবটি ভালো করে সেদ্ধ করে নেব। দেশি আলু আর বরবটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে নেড়ে নেব। দেশি আলু দিয়ে বরবটির চচ্চড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, দেশি আলু দিয়ে বরবটির চচ্চড়ি তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, দেশি আলু দিয়ে বরবটির চচ্চড়ি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।